হাই বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটি 3D টেক্সট ডিজাইন করুন। দেখুন আমার ডিসপ্লেতে একটা টেক্সট আছে যেটা MRA কনসিলিয়েটিং নামে আছে। এই টেক্সটটা আমরা আজকে ডিজাইন করব। সেজন্য আমরা অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করি। এবার দেখুন আমি এটা ডিজাইন করছি, সেম এই লেখাটা এই 3টা আমরা ডিজাইন করব। সেজন্য আমি প্রথমে একটা ডকুমেন্ট নেব। সেজন্য যাবো নিউতে, ফাইল থেকে নিউ থেকে নিউ একটা ডকুমেন্ট। দেখুন আমি এখানে উইথটা দিয়েছি 1200 পিক্সেল, হাইটটা দিয়েছি 700 পিক্সেল এবং রেজলিউশন আছে 200 পিক্সেল। যেমন দেখুন কালার মোডটা আছে RGB কালার, 8 বিট, এবং ব্যাকগ্রাউন্ডটা কোয়াড রেখে আমি ওকে প্রেস করি। দেখুন আমার একটি ব্যাকগ্রাউন্ড ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে টেক্সট লিখব। তো প্রথমে আমি লিখব যে লেখাটা আমার ছিল MRA। এটাকে দেখুন ফন্টটা অনেক ছোটো আছে, আমি ফন্টটাকে বড় করে দিই। এখানে থেকে আমি 100 করে নিই। দেখুন আমার ফন্টটা বড় হয়ে গেছে। এবার ফন্টটাকে আমি আমার ফন্টটা লেখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা দাগ দেব। দেখুন আমার যে এই লেখাটা ছিল, তারপর একটা বার ছিল এখানে, বারের পরে বাকি লেখাটা ছিল। তো সেজন্য বার দেওয়ার জন্য আমি রেক্টেঙ্গুলার টুল যেটা আছে সেটাকে আমি ইউজ করবো। দেখুন এটা কি রেক্টেঙ্গুলার টুল, এই রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করে এখান থেকে আমি একটা বার নেব। তো আমি গেছি, হ্যাঁ ড্র্যাগ করলাম, বার নিলাম, এবং এটা কালারটা আমি চেঞ্জ করে দেবো, কালারটা ব্ল্যাক দেবো। দেখুন আমার একটা বার ডিজাইন হয়ে গেল। আচ্ছা, এরপর বাকি যে লেখাটা ছিল আমার নিচে সেই লেখাটা আমি লিখব, যেন টেক্সট নেবো, এবং এখান থেকে বাকি লেখাটা আমি লিখব। আচ্ছা, আমার টেক্সটটা অনেক বড় আছে, আমি টেক্সটটাকে একটু ছোট করে দিই, 48 দিয়ে দিই। হ্যাঁ 48 দিলে দেখুন ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন দেখুন আমার টেক্সটটাকে আমি একটু সাজিয়ে নিই, এমআর কনস্টিটিউশন একটু নিচে নিয়ে দিই, সেইখানে থাক। তারপর যে টেক্সটটা আছে আমার সেটা একটু সরিয়ে দিই লেয়ারটা। হ্যাঁ আমার সাজানো হয়ে গেছে। এবং দেখুন এখানে তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ারকে আমরা একটা লেয়ারে পরিণত করবো। সেজন্য কী করবো, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে পরের লেয়ারটায় ক্লিক করবো। তারপর তিনটা লেয়ার আমার এক হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে মার্জ করবো, সেজন্য আমি কন্ট্রোল ই কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করবো। দেখুন মার্জ হয়ে গেছে আমার একটা লেয়ারে, টেক্সট চলে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড আর লেয়ার এই দুটাকে মিডেলে রাখবো, সেজন্য আমি দুইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার উপর থেকে এখানে মিডেলে যাব, এখান থেকে আমার মিডেল দিই। দেখুন আমার লেয়ার দুইটা মিডেলে আছে। এবার এই মিডেলটা, এই লেয়ারটা সিলেক্ট অবস্থা যদি আমি রাইট বাটনে প্রেস করি, দেখুন এখানে লেখা আছে কি নিউ 3D এক্সপ্লোরেশন ফর সিলেকশন লেয়ার। এখানে যদি আমি প্রেস করি দেখুন তাহলে আমার টেক্সটটা 3D মোডে চলে যাবে। এই যে আমার টেক্সটটা এখান থেকে কি 3D মোডে চলে এসেছে। এবার আমি কি করব, লেয়ারে যাব। লেয়ার থেকে আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ছিল, যে লেয়ার 0, এটা নামটা একটু চেঞ্জ করে নিই আমরা। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি সিলেক্ট করে এটা রাইট বাটনে প্রেস করে এখানে দেখুন পোস্ট কার্ড দিয়েছে, এটাও লেয়ার কি ব্যাকগ্রাউন্ডটা 3D চলে গেছে। এবং ব্যাকগ্রাউন্ডটা আর আমার যে লেখাটা দুইটা লেয়ার আমি সিলেক্ট করে এই দুইটাকে মার্জ করবো। সেজন্য আবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি, আমার একটা লেয়ার চলে এসেছে। এবার আমি এটা 3D যাব। 3D থেকে আমার যে কনসিডারেশন যে টেক্সটটা আছে তার নিচে দেখুন কনসিডারেশন ফর ইনফরমেশন, আমার যে ফন্টটা আছে সেটা আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিই। দেখুন আমার যে স্প্লেন্ডার আছে এটা একটু বাড়িয়ে দিই এখান থেকে, হ্যাঁ 46 আঁকি। তারপর রিপ্রেজেন্টেশন যেটা আছে একটু বাড়িয়ে দিই আমরা 7-8 চলে যাই। আচ্ছা, তাহলে কি আমার টেক্সটটা এখন ডিজাইন হয়ে গেল। এবার আমি কী করব, এখানে থাকা অবস্থায় আমি কী করবো, আমার যে আমার কনসেপ্ট ফন্ট আছে, তারপর আমরা এখান থেকে 3D যে মেনু বোর্ড আছে সেখানে চলে যাব। এবং সেখান থেকে দেখুন নিচে একটা অপশন আছে রেন্ডার, অর্থাৎ আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাটে করতে চান তাহলে কিবোর্ড থেকে ওয়াল্টার শিফট কন্ট্রোল আর যদি একসাথে প্রেস করেন তাহলে রেন্ডারে চলে যাবে। এবার দেখুন আমি যদি রেন্ডারে ক্লিক করি তাহলে কি আমার লেখাটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে দুইটাকে একই সাথে সে সিলেকশন করে, তারপর সেটা কি মার্জ করে নিচ্ছে, এবং আমার যে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মার্জ করে ক্লিয়ারলি বোঝানোর জন্য এটা কী করছে। তো এখানে আসার পরে আমরা একটু অপেক্ষা করব, আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে আমার কি লেয়ারটা মুছে এবং সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কি পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য আপনারা এখানে আসার পর একটু অপেক্ষা করবেন, তাহলে আমাদের কাজটা রানিং চলতে থাকবে। দেখুন একটু অপেক্ষা করার পর আমার
যে টেক্সটটা সেটা দেখুন ক্লিয়ার হয়ে গেছে, দেখুন পিছে ব্যাকগ্রাউন্ডটা এখন আর নাই, সব একাকার হয়ে গেছে এবং একটা লেয়ার ভিতরে কাজটা সম্পূর্ণ হয়েছে। এবার আমরা সেভ করবো, সেজন্য দেবো ফাইলে, ফাইল থেকে দেখুন আমার ফাইলটা আগে সেভ করা আছে, তো সেজন্য আমি সেভ আছে যাবো, সেখান থেকে এমআরএ যে লেখাটা আছে এটাই লেখা থাক। এবার আমি জেপিজি ফরম্যাটে সেভ করেছি, কোথায় ডেস্কটপে সেভ করে রাখি, এবার সেভে ক্লিক করি, দেখুন আমার টেক্সটটা। এবার আমি এটা একটু অফ করে দেখি আমার কাজটা সেভ হয়েছে কি না, দেখুন আমার যে থ্রিডি টেক্সটটা ছিল সেটাকে সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা ট্রাই করুন, অবশ্যই পারবেন, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমার ডিসক্রিপশনে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের হেল্প করব। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।